আসসালামু আলাইকুম। এক্সেল মাহমুদের আরও একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভিডিওতে আপনাকে স্বাগতম। বিগত পর্বে আমি একটি সিম রিচার্জের একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে নিয়ে আসছিলাম, যেটা দেখে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন, বিভিন্ন ধরনের কমেন্টস করছেন, বা আপনারা আসলে বিস্তারিত জানতে চেয়েছেন, যে কারণে একটা সেকেন্ড ভিডিও। আজকে বেশি সময় নষ্ট করব না, আগের ভিডিওটা একটা লম্বা সময় ছিল, 19 মিনিট প্লাসের। তো এখানে এই অ্যাপ্লিকেশনে কি কি করা যায় বা নতুন কি কি আসছে সেই বিষয়গুলো আমি একটু আপনাদের মাঝে বলার চেষ্টা করব। তো অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে MSBO লিখে সার্চ দিলে একটু পেয়ে যাবেন, MSBO সিম অফার লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তো এটা ওপেন করলে আপনি এমন একটা ইন্টারফেস পাবেন, সেখানে হচ্ছে কয়েকটা মডিউল পাবেন, যেমন হচ্ছে সকল সিমের চলমান অফার সমূহ। এখানে আপনি এই 8টা মেনু থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের অফারগুলো দেখতে পারবেন, যেমন গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি বা এইটার চারটাকে অ্যানালাইসিস করে আরও কিছু মেনু এখানে তৈরি করা, যেমন সেরা 10টি অফার, এখন চলমান হিট 10টি অফার চলতেছে বা সব থেকে কম রেট যেটা সেটা দেখা যাবে, এরকম হট অফার আছে যেগুলো মোটামুটি সবাই ইউজ করে এরকম। এরপরে আছে সকল সিমের দরকারি কোড সমূহ, এখানে আরও 4টা মেনুতে আপনি পাবেন, যেমন কোন সিমের ব্যালেন্স কীভাবে চেক করতে হয়, কোন প্যাকেজগুলো কীভাবে চেক করতে হয় সেই মেনুগুলো এখানে পেয়ে যাবেন। আমাদের আপকামিং সার্ভিস সমূহ, যেমন আমাদের এক্সচেঞ্জ অফার থাকতে পারে, যেমন আপনি বিকাশে যদি ব্যালেন্স দিয়ে নগদে নিতে চান সেটা করতে পারবেন, রকেটে ব্যালেন্স দিয়ে বিকাশে নিতে চান সেটা করতে পারবেন। আমাদের ব্যালেন্স থাকা সাপেক্ষে অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কনফার্ম হয়ে তারপরে আমাদেরকে ব্যালেন্স দিতে হবে। এরপর নিচে আমাদের সাথে যোগাযোগের সকল মাধ্যম দেওয়া আছে, আপনি সরাসরি কল করতে পারবেন, হোয়াটসঅ্যাপে আমাদের নক করতে পারবেন, টেলিগ্রাম আছে, আমাদের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন, পেজ গ্রুপ আছে, আমাদের জিমেইলে মেইলও করতে পারবেন। মোট কথা আমাদের সঙ্গে যোগাযোগ করার সব রকম মাধ্যম আপনার এখানে দেওয়া হয়েছে। তবে সব থেকে টপ যে সার্ভিসটা সেটা আমরা ম্যাক্সিমাম টাইম হোয়াটসঅ্যাপে করে থাকি, সবার জন্যই হোয়াটসঅ্যাপ আসলে খুব উপকারী মনে হয় এবং সহজ মনে হয়। এছাড়া মেসেঞ্জার, এই দুইটা মাধ্যম আমরা অল টাইম অ্যাক্টিভ থাকি এবং অফারগুলো সেল এখান থেকেই হয়। আপনাদের মাধ্যমে কয়েকটা প্রশ্ন পাওয়া গেছে, সেটা হচ্ছে যে এই অ্যাপস থেকে কিভাবে অ্যাকাউন্ট করবেন বা অ্যাপসে কিভাবে প্যাকেজগুলো নেবেন। তো প্রথমে বলছি, সবাইকে আমি একই ধরনের কমেন্টস রিপ্লাই করছি, সেটা হচ্ছে আমাদের অ্যাপসে কোনো প্রকার অ্যাকাউন্ট করা লাগে না, এটা হচ্ছে প্রথম। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অনেকগুলো ধরনের প্রশ্ন আপনারা এখান থেকে পেয়ে যাবেন অ্যান্সারগুলো, যেগুলো প্রশ্নগুলো আমরা হয়তো আমাদের কনভারসেশনে নতুন করে করা লাগবে না। প্রথমে বলে রাখি, কোনো অ্যাপসের অ্যাকাউন্ট করা লাগে না আমাদের এই সিস্টেমে, যে কোনো ফান্ডিং করা লাগে না, কোনো টাকা অ্যাড করতে হয় না এই অ্যাপস থেকে। এই অ্যাপসটা কি কাজে ব্যবহার হয় বা কি ধরনের কাজে অ্যাপসটা ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা আগে আমাদের অনেক পুরাতন কাস্টমার যারা আছেন বা আমাদের থেকে যারা অফার পারচেস করছেন, সেটা হচ্ছে আমরা অনেক সময় ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বা পার্সোনাল ইনবক্সের মাধ্যমে অফারগুলো প্রকাশ করতাম, যে আমাদের হাতে এই রেটের এই অফারগুলো আছে, আপনি চাইলে অফারগুলো নিতে পারেন। সেম আমাদের যখন গ্রামীণফোনের কয়েকটা অফার আছে, যেমন গ্রামীণফোনে যদি এখন 10টা অফার থাকে, সেই 10টা অফার হচ্ছে আমরা ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এইভাবে প্রকাশ করতাম। তো এখানে আমাদের অ্যাপসের সুবিধা হচ্ছে যে রেগুলার যদি কোনো প্যাকেজের রেট আপডেট হতো, তো সেটা আমাদের আবার নতুন করে ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপে জানাতে হতো। এইটাই সমস্যা না, সমস্যা হচ্ছে একটু পরে যখন অফার চেঞ্জ হচ্ছে প্রতি মিনিটে, তো প্রতি মিনিটে আমাদের বিভিন্ন ধরনের গ্রুপ আছে, বিভিন্ন ধরনের মেসেঞ্জার আছে, সেগুলোতে আমাদের আবার নতুন করে পোস্ট করতে হতো। তো আমরা অ্যাপসটা করছি এই কারণেই, যেন এখানে আমরা সিস্টেম থেকে, যেমন আমাদের একটা গুগল শিটের ডাটাবেজ আছে, সেখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অফারগুলো চেঞ্জ করি, এরকম এখান থেকে আমরা তথ্যগুলো পরিবর্তন করে আমাদের অ্যাপসে চলে যায়। ঠিক একইভাবে আমাদের নতুন আপডেট যে রেটগুলো অফারগুলো আছে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিই। তো এইভাবে আমরা এই অ্যাপসের মাধ্যমে অফারগুলো জাস্ট প্রকাশ করি। তো এইখান থেকে আপনারা যে প্যাকেজগুলো নেবেন, সেই প্যাকেজটা আপনার সাপোজ যে কোনো একটা প্যাকেজ যদি পছন্দ হয়ে যায়, প্যাকেজের উপরে প্রেস করলেই আপনার এখানে একটা ফোন নাম্বার দেওয়ার কথা বলবে। তো ফোন নাম্বার এখানে পেস্ট করে দিলেই আপনি, বা সরি এটা অন্য কোনো নাম্বার হয়তো,
এখান থেকে আপনি যে কোনো একটি নাম্বার এখান থেকে যদি তুলে দেন, বা আপনার যে নাম্বারে আপনি প্যাকেজটা নিতে চাচ্ছেন সেই নাম্বারটা আপনি এখানে যদি তুলে দেন, যখন এই নাম্বারটা তুলে দিয়ে আমি এখানে তিনটা মাধ্যমে প্যাকেজটা কিনতে পারবো, মেসেঞ্জারে দিতে পারি, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দিতে পারি, অথবা মাস থেকে কপি করে আমি এটাকে কপি করে যে কোনো জায়গা বা যে কোনো মাধ্যমে আমি পেস্ট করে দিতে পারি। শুধুমাত্র এই যে প্যাকেজটা সেই প্যাকেজটা, যেমন 50 GB 1600 মিনিট, এখন তো অনেক রাত, 1:26 বাজে, তো এখন রেট হচ্ছে রেগুলার রেটই থাকবে। তারপরেও দেখেন এখানে প্রায় 90 টাকা কম আছে। তো আমরা যারা দিনের বেলা যারা প্যাকেজ গুলো নিয়ে থাকেন, তারা হয়তো অনেকে জানেন যে সব থেকে কম রেটে আমাদের এই অ্যাপস থেকে আপনারা অফার পেতে পারেন এবং নিয়ে থাকেন। আপনারা যারা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পুরাতন কাস্টমার আছেন, বা যারা আগে নিয়ে নিয়েছিলেন অ্যাপস থেকে অনেকে পারচেস করেন, তারা জানেন যে আমাদের দিনে কি পরিমাণ অফার থাকে এবং তাদের প্যাকেজের রেটগুলো কেমন হয়। তো যাই হোক, এখানে নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে প্রেস করে দিলে আমাদের নাম্বারটা অ্যাড হয়ে যাবে, এরপরে আমি এখান থেকে সেন্ড করে দিলে আমাদের কাছে চলে আসবে। এটা দেখেন অনেকগুলো প্যাকেজ আমরা এইভাবেই সেন্ড করে থাকি। আচ্ছা, আর একটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে আপনারা প্রশ্ন করেন যে আমাদের এই অ্যাপস থেকে অফার নিয়ে আপনি সেল করবেন কিভাবে। তো সেল কিরকম করবেন, এরকম তো না যে আমাদের রিসেলারদের জন্য এক রেট, অ্যাডমিনের জন্য আর এক রেট, সাব অ্যাডমিনের জন্য, এরকম কোনো কিছু নাই, অ্যাপসে কোনো কমিশন নাই। তো আমাদের পরামর্শ সেটা হচ্ছে আপনি যখন এখানে যে অফারগুলো দেখবেন সেই অফারে যে রেটটা দেওয়া আছে, সাপোজ এখানে 55 GB 1000 মিনিট যদি 788 টাকা থাকে, এর সঙ্গে আপনি আপনার কমিশন 5 টাকা 10 টাকা 15 টাকা অ্যাড করে তো আপনি আপনার মানে আপনার কাস্টমারদের আপনি জানাতে পারেন যে এখন এই প্যাকেজের রেট এত আছে, নিবে কি না। যেটা আমরা করি, দেখেন যাচ্ছে আমাদের হাউজের থেকে সাপোর্ট থাকে যে প্রত্যেকটা প্যাকেজে আমরা 5 টাকা প্লাস করে দিয়ে অফারগুলো প্রকাশ করি, হাউজের যে রেট তার থেকে 5 টাকা প্লাস করে আমরা এখানে প্রকাশ করে দিই, এই অনুযায়ী আমাদের অফারগুলো বিক্রি হয়। এভাবে কিন্তু আপনি বেশ কিছু অফারের তালিকা এখান থেকে পেয়ে যাবেন। এখানে এয়ারটেলের প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন, রবির প্যাকেজগুলো, এখানে সবগুলো সিমের আলাদা আলাদা ফিল্টারিং করে ডাটা দেওয়া আছে। এছাড়া আপনি এখান থেকে সাপোজ সার্চ করতে পারবেন 50 GB যত আইটেম আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। অথবা যদি দেখেন আমি যদি এখানে 1000 মিনিট যদি এখানে বা 1000 লিখি, সরি 1000 যদি এখানে লিখি, 1000 বা 100 লিখি, 1000 মিনিট যেটাই লিখেন এখানে সার্চে অটোমেটিক পেয়ে যাবেন। অথবা আমি যদি এখানে সরাসরি শুধু মিনিট লিখি, মিনিট লিখলে যত ধরনের মিনিট আছে সবগুলো অফারগুলো এখানে দেখা যাবে, যত মিনিটের প্যাকেজ আছে, বা শুধু জিবির প্যাকেজ, এখানে শুধু জিবি লিখলে সকল প্রকার জিবি প্যাকেজগুলো এখানে দেখা যাবে, যে প্যাকেজগুলোর সাথে জিবি এবং মিনিট আছে অথবা শুধু জিবি আছে সেগুলো দেখা যাবে, যেমন এখানে 60 GB আছে। তো এরকম আপনার এখন প্যাকেজ রেট দেখে আপনি হতাশ হবেন না, এটা হচ্ছে রাত্রে 1:30 বাজে 1:30 বাজে। তো আমাদের সবগুলো কাজের শেষে আমরা একটু ঝামেলায় থাকি, দেখে দিনের বেলা অনেক সময় ভিডিও করা হয় না। অ্যাপসে রেট বেশি দেখতেছেন 2:00 বাজে বা 1:00 বাজে 1:30 বাজে, এই কারণে আমাদের হাউস সাপোর্ট বন্ধ করে দিয়েছে, যেগুলো হয় আমাদের এখান থেকে হচ্ছে রিটেলার সিম থেকে। তারপরও প্রায় 12:30 11:30 পর্যন্ত আমাদের সাপোর্ট ছিল, যে কারণে আমরা অফারগুলো সেল করছি। এখন আপাতত আমাদের সব কাজ বন্ধ, আমরা অফার আপাতত ক্লোজ করে রাখছি, যে কারণে নিরিবিলি একটু ভিডিওটা করতেছি। যারা আমাদের অ্যাপ আগেই ইনস্টল করছেন তারা আগের অ্যাপস থেকে নিতে পারবেন, অথবা যদি চান আপনি প্লে স্টোরে গিয়ে অ্যাপসটাকে আপডেট করে নিতে পারবেন। যে আপডেটের যে রিভিউটা আমি দিচ্ছি এখান থেকে, যেমন এখানে সার্চ মেনু যুক্ত করা হয়েছে, তারপরে এখানে হট অফারগুলো অ্যাড করা হয়েছে, এরকম বেশ কিছু অফারগুলো যুক্ত করা হয়েছে, যেমন উপরের কিছুটা মেনু বারের কিছু পরিবর্তন না হয়েছে, এতটুকুই জাস্ট, আর কিছু না। কিন্তু মূল যে প্যাকেজগুলো সেই প্যাকেজগুলোর রেট বা সবকিছুই আশা করি অন্যান্য যে সার্ভিসগুলো আছে তার থেকে আমাদের থেকে আপনি অনেক কমে কিনতে পারবেন। এখানে অফারগুলো আমি দেখাচ্ছি না এই কারণে, বা রেটগুলো অনেক বেশি দেখাচ্ছি, কারণ এই মুহূর্তে আমাদের সব ধরনের সার্ভিস বন্ধ। এখন অনেকেই আমাদেরকে মেসেজ দিলেও হয়তো রাত্রে 12টার পরে আমরা সেল কম করি, কারণ সবারই তো একটা বিশ্রামের প্রয়োজন আছে। তো যাই হোক, এই প্যাকেজ এই অ্যাপসটা আপনারা নিতে পারেন, ইনস্টল করে আপনাদের সিস্টেমে রেখে দিতে পারেন, অ্যান্ড্রয়েডে রেখে দিতে পারেন। যখন যদি মনে হয় যে আমাদের অ্যাপসের রেটগুলো কম, যে যাচাই বাছাই করে আপনার কাছে যেটা কম মনে হবে সেটা থেকে আপনি নেবেন, আমাদের অফার আমাদের অ্যাপস থেকে নিতে হবে এমন না। আর একটা বিষয় হচ্ছে বিশ্বস্ততার জায়গা, অনেক সময় আমরা প্রশ্ন করে থাকেন যে এদেরকে টাকা দিলে আপনি প্যাকেজ পাবেন কি না। তো তাদের জন্য একটা ক্লিয়ারেন্স, সেটা হচ্ছে আপনি প্যাকেজ নেওয়ার আগে যাচাই করুন। আপনি অ্যাপটা ইনস্টল করে প্রথম দিনে প্যাকেজ নেবেন এমন না, বা অফার কিনবেন এমন না, আগে যাচাই করেন। এদের গ্রুপ আছে, ফেসবুক মেসেঞ্জার আছে, ফেসবুক প্রোফাইল আছে, বা
হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি যে কোনো ওয়েতে তাদেরকে যাচাই করেন, বেশ কিছুদিন অবজার্ভ করেন যে আসলে এরা অ্যাকচুয়ালি সেল করে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় আমাদের প্রশ্ন করেন যে প্যাকেজের যে মেয়াদটা, সেই মেয়াদটা কিভাবে হবে। মেয়াদটা হচ্ছে যদি 30 দিন হয় তাহলে ক্যালেন্ডার ডেট 30 দিন, আপনি 1 থেকে 30 দিন যখন গুনবেন সেই 30 দিনে। যেমন এ মাস যদি 30 দিনে হয় তাহলে 1 তারিখে কিনলে 30 তারিখে শেষ হয়ে যাবে, যদি 31 হয় তাহলে 2 তারিখে কিনলে 30 তারিখে শেষ হয়ে যাবে। বিষয়টা এরকম, আপনার ক্যালেন্ডার ডেট অনুযায়ী রাত্রি 12টা পর্যন্ত বিভিন্ন ধরনের ডেট থাকে। কিছু সিমে থাকে হচ্ছে যখন কিনবেন ঠিক পরবর্তী ততক্ষণ পর্যন্ত, আবার কিছু সিম আছে আপনার রাত্রি 12টা পর্যন্ত, 11টা 59 পর্যন্ত। তো যাই হোক, প্যাকেজ গুলো কেনার আগে অবশ্যই আপনি হচ্ছে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। এছাড়াও অনেক সময় যাচাই বাছাই করতে হবে, আপনি যে অ্যাপে গেলেন এবং এখান থেকে অফার হিট করলেন, বা অনেক সময় বিকাশে টাকা সেন্ড করলেন প্যাকেজ পেলেন না, বিকাশ থেকে টাকা সেন্ড করে অ্যাকাউন্ট করলেন, এরকম কোনো কিছু না। আপনি যাচাই করবেন আগে প্যাকেজটা, ছোট প্যাকেজ নিয়ে শুরু করবেন। আমরা আসতেও সেল করি কিনা, অফার দেই কিনা, এগুলো দেখে তারপরে যে কোনো ধরনের বড় ধরনের সিদ্ধান্ত নেবেন। আরো বলে রাখি, প্লে স্টোরে আপনি MSBO লিখে, মাই সিম বেস্ট অফারের শর্ট ফর্ম, MSBO লিখে সার্চ দিলে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে পেয়ে গেলে এটাকে আপডেট অথবা ইনস্টল করলে আমাদের ফুল ফিচার সহ এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এরপরে সবগুলো ফিচার আপনি দেখতে থাকেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটা আবার নিজের ডেভেলপ করা, নিজের কাস্টমাইজ করা। তো আপনারা যদি নিতে চান, সাপোজ আপনি যদি কোনো রিটেলার হয়ে থাকেন, আপনার সব ধরনের সিম আছে, জাস্ট আপনি একটা আমাদের মতো সেল করতে পারেন, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে বানাতে পারবেন। যেমন আমরা এখানে যখন আমাদের অফারগুলো আমরা গুগল শিটে, আমাদের সার্ভারে বা গুগল শিটে এখানে রেডি করি, কোন অফারের কি পরিবর্তন আছে, যদি 1 টাকা 2 টাকা 5 টাকা আপডেট হয় সেক্ষেত্রে আমরা এখানে পরিবর্তন করি, আমাদের অ্যাপসে চলে যাই। এতটুকুই আপনার ব্যাকএন্ড থাকবে, বাকিটা প্লে স্টোরে আপনি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আপনার নামে, আপনার যে অ্যাপসের নাম হবে ওই নামে আমরা প্লে স্টোরে আপলোড করে দিব, কাস্টমাইজ করে আপনার মতো করে। হুবহু হবে এমন না, আপনি যেরকম চাচ্ছেন ঠিক সেমনভাবেই আমি বানিয়ে দিতে পারবো। আমার এই অ্যাপসটা রিভিউ করার কারণ হচ্ছে অফার সেল করার মুখ্য বিষয় না, বিষয়টা হচ্ছে এখানে নতুন কী কী আপডেট আপনার এখানে আসছে এবং কী ধরনের পরিবর্তন আপনার অ্যাপ্লিকেশনে আসতে পারে, বা আপনি কী ধরনের পরিবর্তন করে আপনি অ্যাপ্লিকেশনটা বানাতে পারেন সেটা এখানে দেখানো আছে। যেমন এখানে যদি কোনো ফিচার আপনার পছন্দ না হয় বাদ দিতে পারেন, অথবা যদি যুক্ত করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি সেই অনুযায়ী কাস্টমাইজ করে দেবো। মোট কথা, অ্যাপ্লিকেশনটা আমি ডেভেলপ করি। তো আপনার যদি এরকম কোনো সেলিং সিস্টেম থাকে, আপনার কোনো গ্রুপ থাকে সেল করার জন্য, আমাদের মতো করে আপনি জাস্ট মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সিস্টেম থেকে সরে এসে আমার অ্যাপ্লিকেশনে সুইচ করতে পারেন। জাস্ট এতটুকুই, ভালো থাকবেন সবাই। কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে সেটা, এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যে মাধ্যমগুলো দেওয়া আছে সেগুলোর লিঙ্কে আপনি যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং যথার্থ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।